বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবর হলো, বিষ্ণুপুরে বেসরকারি হসরা সংস্থা আস্তে আস্তে খাল বিল নদী নালা পুকুর ডোবা জলাশয় ইত্যাদি পেরিয়ে গত নভেম্বর ডিসেম্বর মাসে গঙ্গায় মিলিত হতে চলেছে। ঢাক পিটিয়ে রান্নার কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ বলেন প্রধানমন্ত্রী গ্যাসের দাম 200 টাকা কমিয়েছেন, জল যোজনা উপভোক্তারা দ্বিগুণ লাভ পাবে। চাল নারী পুরুষরা অঙ্গনারী 85 কেজি চাল 180 যে ডিম সহ রান্না সামগ্রী চুরির অভিযোগ জমা পড়ল পুলিশের কাছে। রক্ষীদের প্রশিক্ষণের ভাব জেলা পুলিশে নিজস্ব সংবাদদাতা নগদ দাবি বাড়ানোর পাশাপাশি বাঁকুড়া শহরে অলঙ্কার বিপণি ও ব্যাংকের নিরাপত্তা রক্ষীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে ভাবনাচি শুরু করলো বাঁকুড়া জেলা পুলিশ। চক্ষু পরীক্ষা খাদরা চক্ষু পরীক্ষা বুধবার মঞ্চে বাঁকুড়া মেডিকেলের চক্ষু বিশেষজ্ঞদের উদ্যোগে খাদরা মহকুমার প্রশাসনের ব্যবস্থাপনায় এই শিবিরটি হয়। প্রায় 400 জনের চক্ষু পরীক্ষা হয়। সদ্যজাত শিশু উদ্ধার রঘুনাথপুরে চায়না বাউরি জঙ্গল থেকে কাঠ আনতে কান্নার শব্দ পান, কাঠ অনুসরণ করতে গিয়ে তিনি দেখেন মাটিতে পড়ে আছে একটি সদ্যজাত ছেলে। শিশুটি জ্বর হওয়ায় রঘুনাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন শিশুটিকে SNCU বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ন্যাপকিন সেন্টার চালু বিষ্ণুপুরে মহিলা যাত্রীদের সুবিধার জন্য রসিকগঞ্জের বাসস্ট্যান্ডে মহিলা শৌচালয়ের সামনে বসানো হলো নির্খরচায় স্যানিটারি ন্যাপকিন কাউন্টার। বিভিন্ন স্কুল কলেজে এই কাউন্টার খোলা হয়েছে। এই ব্যবস্থা প্রয়োজন ছিল বলেই বুধবার জানান বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার আধিকারিক প্রসাদ মুখোপাধ্যায়। আটকা ব্যাংক ও পুলিশ বিষ্ণুপুর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে টাকা, পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ এমনই অভিযোগ দায়ের করেছেন। বিষ্ণুপুর শহরে কয়েকজন গ্রাহকদের মধ্যে সব্যসাচী নন্দী জানান, আমি লেনদেন করিনি, ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং করলে OTP আসে, আমার কাছে আসেনি, তবে কিভাবে টাকা উঠে গেল, বিষ্ণুপুর থানা ও ব্যাংকের কাছে অভিযোগ দায়ের করেছে। মল্লনগরী রাজারা আরো কয়েকজন কয়েকশো বছর আগে 1873 সালের 9 সেপ্টেম্বর মল্ল রাজধানীতে জন্ম হয়। বিষ্ণুপুর পুরসভার শুরু হয় আধুনিক নগর জীবনের যাত্রা। ইতিহাস ঘেঁটে জানা যায় প্রথম পুরসভা ছিল মাটির ছিটে বেড়া ও খয়ের তালা ঘর। প্রথম পুরসভার সভাপতি হন বিষ্ণুপুরের মহাশাসক RM ওয়াকার। সে সময় বিষ্ণুপুর 4টি জোন ABCD হিসাবে ভাগ ছিল। নাগরিক পরিষেবা দেখভালের দায়িত্বে ছিলেন প্রথম কমিশনার। শহরের ইতিহাস চর্চা করছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ইহা রঞ্জন হাজরা। সংস্কৃতি ও পরম্পরাতেও পুরো নজর কলকাতাকে বলা হয় দেশের সংস্কৃতি সব বহু বিষ্ণুপুরে গড়ে উঠেছিল মল্ল রাজধানী। মল্ল রাজা বীর হামলে গড়ে তুলেছিলেন বহু কৃষ্টির বিনোদনের জন্য তৈরি হয়েছিল দশ অবতার শাড়ি ইত্যাদি। বিষ্ণুপুরের প্রবর্তক রামশঙ্কর ভট্টাচার্য বিষ্ণুপুর ভারতের প্রাচীনতম সঙ্গীত মহাবিদ্যালয় গড়ে ওঠার পিছনে পুরসভার ভূমিকা যথেষ্ট। রামশরণ মুখোপাধ্যায়ের শত সাপেক্ষে আর্থিক অনুদান গড়ে ওঠে রামশরণ সঙ্গীত মহাবিদ্যালয়। অধ্যক্ষ হন গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়। চেন্নাইয়ে ঘুরে আবার প্রজ্ঞানন্দ মুখ্যমন্ত্রী দিলেন পুলিশ দিবস উপলক্ষে শুক্রবার পুরুলিয়া শহরে একটি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। 5 কিলোমিটার ওই ম্যারাথন প্রতিযোগিতা হবে। প্রথম স্থানাধিকারীকে নগদ পুরস্কার ও ট্রফি দেওয়া হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। নির্বাচনে উষা মহিলা অ্যাথলেট পিটি উষা এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন কমনওয়েলথ গেমসের ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট পদে। 15 গোল ভারতে এসব হকি ফাইট করবে ম্যাচে ভারতের পুরুষ দল
বুধবার 15-1 হারিয়েছে বাংলাদেশকে। এবার একটু আসি অন্য খবরে। দেবী চৌধুরানী বিনোদন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছে শ্রাবন্তী। উত্তরবঙ্গে শুটিং করতে শুরু করেছেন দে। 7 দিনের 7 কাহন সোমবার, 7 পরিবেশ মঙ্গলবার, আমার উদ্যোগ গ্রাম বুধবার, ক্ষেত খামার বৃহস্পতিবার ক্যাম্পাস, শুক্রবার মাঠে ময়দানে, শনিবার পর্চা, রবিবার ছোট পাতা। এবার আসি আবার খবরে। পুরুলিয়ার সর্বোচ্চ সেন্টিগ্রেড, সর্বনিম্ন হচ্ছে 26 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রবল গরম। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেড, 26 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রবল গরম। নমস্কার, খবরেই পর্যন্ত।